ভাসের তীরে মুনি আশ্রম করিল, সেইখানে মহামুনি তপেতে রহিল। সত্য গেল ত্রেতা যুগে রাম অবতার, দশরথ ঘরে জন্মে সংসারে রসার। বিশ্বামিত্র লয়ে যায় যজ্ঞ রাখিবারে, অহল্লা পাষাণ সেই বনের ভিতরে। বিশ্বামিত্র বলে রাম শুন বচন, ইহার পরশ কর কমল লোচন। মুক্তি পদ পাইবে এই অহল্লা সুন্দরী, পাষাণ হইতে শীঘ্র দেহ মুক্ত করি। রাম বলে কোন হেতু হইল পাষাণ, তবে মুনি কহিলেন পূর্বের আখ্যান। শুনিয়া কহেন রাম আমি নাহি পারি, পর নারী পর শনি পাপ হবে ভারি। আর রাম তো সত্যনিষ্ঠ মানুষ, তিনি মনে মনে ভাবতে শুরু করলেন যে পর নারী স্পর্শ হয়ে যাবে। মুনি বলে হও তুমি হও সবার জীবন, তুমি না তারিলে তরাইবে কোন জন। তুমি যে জগৎ কর্তা চারিবে সার, রমণী পুরুষ সব রচন তোমার। তবে রাম পদাঙ্গুলে অহল্লা ছুঁইলা, পাষাণ মূরতি ছাড়ি পূর্ব দেহ হইলা। তবে তো পাইল দেহ মুক্তি পদপে, রামের চরণে পড়ে দণ্ড। তুমি দেবনারায়ণ আদি ও অনাদি, তুমি সবার জীবন। তুমি ত্রিদশের নাদ তোমা বিনা নাই, সর্বদেব ঘন প্রভু তোমারে ধ্যায়। কৃপা করি মুক্ত মোরে করিলে এখন, তোমার পরশে ধরি মানবী জীবন। তোমার পদে আমি কি জানি মহিমা, চারি মুখে ব্রহ্মাজার দিতে নারে সীমা। এ মতে অহল্লা বহু করিল স্তবন, রামের প্রণাম করি করিল গমন। প্রভাসের তীরে আছেন মুনিবর, সেই স্থানে গেলা দেবী স্বামীর গোচর। আর অহল্লা সেই মুনি গৌতম মুনির কাছে ফিরে গিয়েছে। মুনি দেখি অহল্লার সিদ্ধ হইল কাম, মুনির চরণে দেবী করিল প্রণাম। দেখিয়া সন্তোষ বড় হইলা মুনিবর, অহল্লা বসাইয়া উরুর গায়ে হস্ত দিয়া মুনি করিল সান্ত্বনা, এতকাল দুঃখ দিল অসত বাসনা। এই মতে দুইজন হইল একত্তর, প্রভাসের তীরে রয়ে সানন্দ অন্তর। কহিনু অহল্লা হইল পাপেতে মোচার পাপ হয় ক্ষয়, এই তো কহিনু অহল্লা রূপাখ্যান। তারপরে শুনু রাজা ইন্দ্রের মোচন। এতক্ষণ তো অহল্লার সামোচন হলো, এখন তো ইন্দ্রের সামোচন হয়নি। ইন্দ্রের শরীরে সেই সহস্র জনি তৈরি হয়ে গিয়েছে অপরাধ করার জন্য, গুরু পত্নী হরণের জন্য। ইন্দ্রের সামোচন সহস্র জনিতে ইন্দ্র পীড়িত শরীরে, বসিতে না পারে সে দেবের ভিতরে। দেবরাজ ইন্দ্র দেবের সভায় বসতে পারে, সহস্র জনি যেখান থেকে পুঁজ রক্ত মলমূত্র বাইর হচ্ছে, লজ্জায় বসতে পারছেন না। কারণ দেবতারা তো জিজ্ঞাসা করলেন কি করে বল। মহা পীড়া কাম জ্বরে কর এ রোধন, কে আছে আমার দুঃখ করিতে মোচন। তাহারে আমার বচন তুমি শুনো পুরন্দরে, যেখানে পতন হই সেখানেই উঠি তাহারে সন্তোষ। লাজ ভয় ছাড়ো ইন্দ্র বলিনু তোমার, ব্রহ্মসাব খণ্ডাইতে অন্য নাহি পার। গৌতম বিহনে ইহা অন্য নাহি পারে, গর্ব ত্যাজি যাও তুমি মুনির গোচরে। যে সাপ দিয়েছেন তার কাছেই যাও, তাহার চরণ ধরি বলো হয়ে একান্ত। সাপ দিলা মহামুনি করো সাপান্ত। এত শুনি ইন্দ্র গেল মুনির নিয়ে, দণ্ডবধ হইয়া মুনি পদে গিয়া পড়ে।
অপরাধ ক্ষমা করো শুনো মহাশয়, সাপিলে সাপান্ত প্রভু করয়ে জুয়ায়। সংসারের সার তুমি আমি পাপ হইনু, তাহার উচিত ফল তেমনি পাইনু। আর দুঃখ সহ্য নাই যায় মনিবর, কি বা করি মহামুনি কর উদ্ধার। শুনিয়া ইন্দ্রের বাক্য দয়া উপজিল, হিত উপদেশ মুনি তাহারে কহিল। মুনি বলে শুনো এবে আমার বচন, অষ্টমীর ব্রত বিনে নাহি দেখিয়ান। মুনি বলছেন অষ্টমীর ব্রত ছাড়া এ রাত খণ্ডন হবে। এই অষ্টমী ব্রতর কথা যুগে যুগে বিভিন্ন গুণীজন বলেছে। ঘনা মা বলে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আমার, তিনিও এই অষ্টমীর কথা বলেছেন। তিনি তার শ্লোক বলে যে দুটো পাগলি রাগ এই নিয়ে কার কাঠ। কেউ কেউ বলে এটা খ্যাপার চোদ্দ খেপি রাগ, খ্যাপা মানে মহেশ্বর, খ্যাপার চতুর্দশী মহেশ্বর শিব চতুর্দশী, আর খেপি রাগ মানে হলো পার্বতী রাগ, পার্বতী মহাষ্টমী। এই মহাষ্টমীর কথাই কেন বলা হচ্ছে। মুনি বলে শুনো এবে আমার বচন, অষ্টমীর ব্রত বিনে নাহি দেখিয়ান। মহা অষ্টমী ব্রত কর পুরন্দর, গুরু পত্নী হরি আছে কইয়া বরবর। কেমনে করিবে ব্রত শুনহ বচন, সপ্তমীতে সংযম করিবে নিষ্ঠাপন। অষ্টমীতে উপবাস করি নিরাহার, বৈষ্ণবী ভবানী পুজি দিবে উপাচার। হায় মন বাক্যে তুমি পুজিবে ভবানী, নবমীতে পারণ করিবে দেবমণি। আর প্রত্যেক উপবাসের শেষে পারণ ব্রত করতে হয় পরের দিন। যে আগে ব্রতের আগে যেমন করা হয়েছিল সংযমী সংযম উপবাস, তেমন আবার ব্রতের শেষে পরের দিন পারণ উপবাস। তিন দিনে তিন গুণ আপনি ভবানী, লয়েন সংসারে পূজা শুনো সুরমণি। সপ্তমীতে রজ গুণ হইয়া পার্বতী, আপনি লয়েন পূজা দেবী ভাগবতী। অষ্টমীতে লন পূজা যেমত প্রকার, কহি যে তোমারে এই শুনো সমাচার। অষ্টমীতে মহামায়া স্বরূপা বৈষ্ণবী, এই তো পূজায় তুষ্ট হইল মহাদেবী। নবমীতে তমগুণ হইয়া ভসান করি ইন্দ্র হরিষ অন্তরে। শঙ্খ দুন্ধুবি বাজে সর্বদেব পুরি, কায় মন বাক্যে ইন্দ্র পূজে হর গৌরী। গণেশ পূজিয়া ইন্দ্র পূজিল শ্রী হরি, পূজিতে লাগিলা দেবী বড় শ্রদ্ধা করি। আর এখানে আমাদের একটি হিন্দু ধর্মের নিয়ম, এটা পুরোহিতরা যা করেন, যে আমরা যখন কোনো দেবী পূজা করি বা দেবতার পূজা করি, তার আগে কিন্তু পঞ্চ দেবতার পূজা করতে হয়। পঞ্চ দেবতাকে সূর্য, বিষ্ণু, শিব, দুর্গা, গণেশ, এই পঞ্চ দেবতার পূজা ছাড়া কিন্তু কোনো পূজা হয় না। এমনকি যদি বিষ্ণুর পূজাও করতে হয়, দুর্গার পূজাও করতে হয়, তার আগে কিন্তু এই পঞ্চ দেবতার পূজা করতে হয়। তারপর শত চক্র দলের নির্মাণ, দেব মুনিগণ করে যাহার বাখান। চতুর্দিকে সূক্ষ্ম রূপে দলের গাঁথনি, সহস্তে বিধাতা তাহা সৃজেন আপন। চতুর্দিকে কর্ণিকার মধ্যে থেকে সব সূক্ষ্ম রূপে তাহে উপবিষ্ট দামোদর। তার তিন ভাগ মধ্যে বৈশে নারায়ণ, সুসিদ্ধ স্বজ্ঞান ভক্তি লভে সেই জন্মে ভ্রমিয়া বেড়ায়। ভ্রমিতে ভ্রমিতে হইল দিবায় অবসান, আসিতে না পারি গৃহে হইল অজ্ঞান। ঘোর অন্ধকার নিশি চতুর্দশী দিনে, ক্ষুধা তৃষ্ণা যুক্ত আমি ভ্রমি একা বনে। ভ্রমিতে ভ্রমিতে হইল ভারত ও
মোর নিশি বিল্ল বৃক্ষে আর অধীন মনে ভয়ে ধনহীন হলে কোথা আ গৌরব না হরয় আত্ম পরিজন সবে ঘৃণা করে তাই জলহীন নদী যেন ফলহীন তরু ধন এই রূপ হৃদয়কে করিয়া চিন্তন আকুল হইয়া বহু করিল ক্রন্দন অশ্রু জল পড়ি মোর ভাসে পলে পক্ক পত্র ছিল এক বৃক্ষের উপর পত্র পড়ে মোর অশ্রু জলের সহিত বৃক্ষ তলে শিব আয়ু শেষে মৃত্যু আসি উপস্থিত মহা ভয়ঙ্কর দুই জমের কিঙ্কর মহাপাশে আসি মোরে বান্ধিল সত্তর জমের এসব কর্ম জানি পঞ্চানন শীঘ্র গতি পাঠাইলা দূত দুইজন দুজন যমদূত আসছে শিব জানতে পেরে শিবের দুজন দূতকে পাঠিয়ে দেন জটাভস্য কলে বড় বৃষভ বাহন ব্যাঘ্র ছাড় পরিধান ভুজঙ্গ বন্ধন আচার যথাশক্তি কিছু মাত্র যোগ আরোচিত তব অনুমতি হলে কারণে পশিব প্রসন্ন হৃদয়ে তুমি তাও অনুমতি এই ভিক্ষা তব স্থানে মাগে কুরুপতি বিদুর বচন শুনি যেন বজ্রাঘাত পড়েন অস্থির হয়ে পাণ্ডু বংশনাথ কি বলিলেন ক্ষুল্লতান নিষ্ঠুর বচন কোন দোষে জ্যেষ্ঠতা তো করেন অবর্জন জ্যেষ্ঠতা তো মরে যদি তেজন নিশ্চয় তবে আর আমার কিসের গৃহাশ্রয় আমিও সন্ন্যাসী হয়ে যাব বনবাসে কি করিবে ধনজন বন্ধু গ্রাম দেশে এত বলি যুধিষ্ঠির আকুল হৃদয় বিদুর সহিত যান অন্ধের ওয়ালয় অন্ধের চরণে ধরি কান্দে ধর্মরায় কোন দোষে তা তো তুমি তেজ হওয়া আমায় রাজ্য দেশে ধনজন সকলই তোমার তোমা বিনা পাণ্ডবের কেবা আছে আর কোন দোষী আমি হইন তব পদে বালকেরে ত্যাগ করো কোন অপরাধে আমি রাজা হইতে যদি দুঃখ তব মনে আজই অভিষেক করি তোমার অনন্দনে যুযুৎসরে অভিষেকে করিব এখনি হস্তিনার পাঠ তারিয়ে দিব রাজধানী তোমার কিঙ্কর আমি তুমি মম প্রভু তোমার আদেশ আমি লঙ্ঘি নাহি কবু যুযুৎসু আছয়ে সেই তোমার অনন্দন বৈশ্যার কুমার তারে জানে সর্বজন তথাপি তাহারে আমি রাজ্য ভার দিব যে আজ্ঞা করিবে তুমি এখনই করিব এইখানে প্রাণ আমি ছাড়িবারে পারি তোমার বচন আমি লঙ্ঘিবারে নারি দেবতা গঞ্জব যক্ষ বিদ্যা বর্গন জলে জলচরগণ নানা ক্রিয়া করে মুনি ঋষি মুনি মুনিন্দ্র যোগীন্দ্র চারিত্রে বিচিত্র উদ্যান নগর চত্বর বৈকুণ্ঠ সমানপুরী অতি মনোহর বিহারে দেবতা তথা দেবকন্যা লইয়া কেহ হর হরি পূজে হরষিত হইয়া অনেক ঈশ্বর মূর্তি সর্বদেব স্থান ভ্রমর ঝঞ্ঝারে মত্ত কখিলে ভোগান মুশ্র হইয়া যদি তাহে স্নান করে দেহ দেবদেহ পায়ে পায় বৈকুণ্ঠ নগরে হেন সরোবর দেখি ধর্মের লঙ্ঘন মহাজটে স্নান করি করেন তর্পণ মানব শরীর ছাড়ি দেবদেন পান সৌভুখ ব্যথার হইল অবসান নরদেহ তাজি রাজা দেবদেহ ধরে পৃষ্ঠে করি গরু ঘুরিল বাহু ভরে মুহূর্ত থেকে কোথা গেল দেব নারায়ণ চতুর্ভুজে ধর্ম রাজে কইল সমাপন রাজারে দেখিয়া কৃষ্ণ বসিয়া
বেশ নাহি গার নাহি অঙ্গ ছায়া কি রূপে আছিল রাজা ইহার কি রূপ বিচারিয়া মনে ভাব আপন স্বরূপ ভূপতি বলেন শুনো অনাদি গোসাই তোমার প্রসাদে মোর পূর্ব রূপ নাই দেবত্ব পাই হেন হয় জ্ঞান তোমার অসাধ্য কিছু নাহি ভগবান মাত্রেতে রাখিলে হরি অশেষ সংকটে নিজ কুলি ছাড়ি দিলে ভক্তের নিকটে রাজসুয় করাইলা দিয়া বন্ধু বল শিশুপাল চক্রবক্ষে দিলে প্রতিফল রাখিলে দ্রৌপদী লজ্জা কৌরব সমাজে সাদর বৎস রক্ষা কইল বন মাঝে আর সেখানে গিয়া শ্রীনারায়ণকে আগের ঘটনার গুলো তিনি বলছেন কিভাবে তুমি দ্রৌপদী বস্ত্রহরণের লজ্জা থেকে তুমি বিয়ে করেছো বনবাসের পর্বে কিভাবে তুমি আমাদের দাদুর বৎসর আমাদের সাথী ছিলেন এই কথাগুলো যুধিষ্ঠির শ্রী ভগবান সেখানে স্বর্গে গিয়ে বলছে দুর্বাসারে দুর্ঘটন দুর্যোধন পাঠাইল যবে সেই দিন সমাগত করিল পাণ্ডবে বিশাকালে রক্ষা করিল কাননতে গিয়া রাজা